হ্যালো বন্ধুরা, দিস ইজ সুলগ্ন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুভির শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম জেরি, যে একটি ফ্যাক্টরিতে কাজ করে। সে একটি অ্যাপার্টমেন্টে থাকত যেখানে তার সাথে তার একটি কুকুর ও তার একটি বেড়াল থাকত। জেরির সিজোফ্রেনিয়া ছিল, কিন্তু সে তার মেডিসিন নিত না, আর এই রোগটির জন্য সে কিছু আওয়াজ শুনতে পেত, আর সে মনে করত যে এই আওয়াজগুলি তার ওই কুকুরটির আর বেড়ালটির ছিল। পরের সিনে আমরা দেখতে পাই যে জেরি তার অফিসের একটি মেয়েকে তার সাথে ডেটে যেতে বলে, যার নাম ফিউনা, কারণ জেরি তাকে পছন্দ করত। কিন্তু সেই ডেটের রাতে ফিউনা তার অফিস ফ্রেন্ড লিজা ও এলিসনের সাথে একটি পার্টিতে চলে যায়, আর এদিকে জেরি ফিউনার জন্য ওয়েট করতে থাকে। পার্টির পর ফিউনার গাড়িটি স্টার্ট হচ্ছিল না, আর তখন সে ওখানে জেরিকে ড্রাইভ করতে দেখে, আর জেরি তখন ফিউনাকে লিফট দেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পর জেরির গাড়িটি একটি হরিণের সাথে ধাক্কা খায়, তখন হরিণটির অবস্থাটি খুবই খারাপ হয়ে যায়, আর জেরি তখন হ্যালুসিনেট করে যে হরিণটি জেরিকে বলছে তাকে মারার জন্য, আর তখন জেরি একটি ছুরি দিয়ে হরিণটিকে কাটতে শুরু করে। এটা দেখে ফিউনা ভয় পেয়ে যায়, আর তারপর জঙ্গলের দিকে ছুটে পালিয়ে যায়, আর তখন জেরিও তার পিছনে ছুটতে থাকে আর তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুই বুঝতে চাইছিল না। আর তখন হঠাৎই ভুল করে জেরি তার পেটে ছুরিটি ঢুকিয়ে দেয়। জেরি তার কাছে ক্ষমা চায় এবং বলে যে আমি তোমাকে ভালোবাসি। সে যখন বাড়ি আসে তার মনে হয় যে কুকুরটি তাকে বলছে যে তুমি পুলিশের কাছে গিয়ে সব স্বীকার করো, আর বিড়ালটি তাকে বলছিল ফিউনার বডিটি রিপোজ করার জন্য। তারপর জেরি ফিউনার বডিটি নিতে যায়, আর সেখানে তার বডির কিছু টুকরো আর তার জুতো ফেলে আসে। তারপর সে তার বাড়ি এসে ফিউনার বডিটি টুকরো করে এবং একটি বাক্সের মধ্যে ভরে দেয়, কিন্তু সে ফিউনার মাথাটি ফ্রিজের মধ্যে রেখে দেয়, আর সে ওষুধ না খাওয়ার জন্য তার হ্যালুসিনেশন বাড়তে থাকে। আর তখন সে দেখতে পায় যে ফিউনার মাথাটি তার সাথে কথা বলছে। জেরি তাকে সরি বলে, কিন্তু তার মনে হয় যে ফিউনা তাকে তার ওষুধ নেওয়ার জন্য বলছে। তারপর সে যখন ওষুধ নেয় তখন সে তার বাবার স্বপ্ন দেখতে থাকে, কিন্তু ঘুম থেকে ওঠার পর তার হ্যালুসিনেশন বন্ধ হয়ে যায়, আর সে নোটিশ করে যে তার পেটসগুলি তার সাথে আর কথা বলছে না। শুধু তাই নয়, সে দেখে যে তার ঘরটি খুব নোংরা হয়ে আছে আর চারিদিকে রক্ত লেগে আছে। সে যখন ফিউনার হেডটি দেখে তখন সেখান থেকে বাজে গন্ধ বেরোচ্ছিল। এসব কিছু দেখে সে ভয় পেয়ে যায় আর তার ওষুধগুলো ফেলে দেয়, আর তার ফলে তার হ্যালুসিনেশন আবার বেড়ে যায়। তখন তার মনে হয় যে সে তার নর্মাল লাইফে ফিরে এসেছে। তখন তার মনে হয় যে ফিউনার মাথা থেকে আসা কথাটি তাকে মার্ডার করার জন্য বলছে। ফিউনা বলে যে সে ফ্রিজে একা বোর হচ্ছে, তাই তার একজন সাথী চাই। জেরি যে কোম্পানিতে কাজ করত সেখানে লিজা নামের একটি মেয়ে ছিল যে জেরিকে পছন্দ করত। তারপর জেরি তাকে ডেটে নিয়ে যায়, আর তারপর সে লিজাকে তার ছোটবেলার বাড়িতে নিয়ে যায়, যেখানে জেরি স্টোরি ফ্ল্যাশব্যাকে যায়, আর সেখানে আমরা জানতে পারি যে জেরির মাও একজন সিজোফ্রেনিক ছিল। তাকে হসপিটাল অ্যাডমিট করানোর দরকার ছিল, কিন্তু সে হসপিটাল যেতে চাইতো না, আর তাই সে সুইসাইড করতে যায়, কিন্তু পারে না। তখন জেরির মা জেরিকে তাকে মারার জন্য বলে। জেরি তখন অনেক ছোট ছিল, কিন্তু তাও তার মায়ের কথা শুনে সে তার মাকে মেরে দেয়। তারপর সেখানে পুলিশ চলে আসে, আর তারপর জেরিকে কারেকশন ইনস্টিটিউশনে ভর্তি করে দেওয়া হয়েছিল। আর এখন অর্থাৎ প্রেজেন্টে এসব ভেবে জেরি কাঁদতে থাকে। তখন জেরি তার ছুরিটি তার ছোটবেলার বাড়িতে রেখে দেয়, আর তারপর তারা দুজনই লিজার বাড়ি চলে যায়। সে লিজাকে মারতে এসেছিল, কিন্তু তার ভালো ব্যবহার দেখে জেরি তার ডিসিশন চেঞ্জ করে নেয়। তারপর একদিন লিজা জেরিকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার বাড়ি চলে আসে, কিন্তু লিজা তার বাড়ির অবস্থা দেখে ভয় পেয়ে যায়, আর ঠিক তখনই জেরির মনে হয় যে তার বেড়ালটি লিজাকে মারার জন্য বলছে। কিন্তু জেরি লিজাকে পছন্দ করতে শুরু করেছিল, তাই সে তাকে মারতে চাইছিল না। জেরি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু লিজা নিজেকে বাথরুমে বন্ধ করে নেয়। কিন্তু জেরি যখন বাথরুমে আসে তখন লিজা তাকে একটি হ্যাঙ্গার দিয়ে মারতে শুরু করে,
আর তারপর লিজা জেরির রুমে এসে লোকায়। আর জেরি সেখানে এসে তার কাছে ক্ষমা চায়। তখন লিজা তার ক্ষমাটি অ্যাকসেপ্ট করে নেয় আর সেখান থেকে পালাবার চেষ্টা করে। কিন্তু তখন জেরি লিজাকে তার বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে লিজার ঘাড়টি ভেঙে যায় আর তারপর লিজা মারা যায়। তখন জেরি তার বডিটিকেও টুকরো করে দেয় আর তার মাথাটি ফ্রিজের ভেতর ফিউনার পাশে রেখে দেয়। তারপর তার অফিসের সবাই লিজা ও ফিউনাকে খুঁজতে শুরু করে। তাই জন্য অ্যালিসন জেরির বাড়ি আসে, কেননা জেরির বাড়ির অ্যাড্রেস লিজা তার কাছ থেকেই নিয়েছিল। কিন্তু জেরি যখন দরজা খোলে তখন তার হ্যালুসিনেশন এতটাই বেড়ে গিয়েছিল যে সেও অ্যালিসনকে মেরে তার মাথাটি ফ্রিজে রেখে দেয়। সে নিজেকে নিয়ে বিরক্ত হয়ে পড়েছিল, তাই সে তার ডক্টরের কাছে গিয়ে সব কিছু কনফেস করে। আর এই সব শুনে ডক্টরটি পুলিশকে কল করতে যাচ্ছিল আর তখন জেরি তাকে বেঁধে নিয়ে চলে যায়। জেরি তার কাছে হেল্প চায়, তখন ডক্টরটি তাকে কিছু বোঝানোর চেষ্টা করে আর সেটা শুনে জেরির একটু ভালো লাগে। তারপর জেরির অফিসের দুজন লোক তার বাড়ি যায় আর তার কুকুরটি তখন পালিয়ে যায়। জেরির বাড়ির অবস্থা দেখে তারা দুজন পুলিশকে কল করে। কিছুক্ষণ পর জেরি ডক্টরটিকে তার সাথে করে তার বাড়ি নিয়ে আসে। তখন তার বাড়িতে পুলিশ চলে আসে আর জেরি তার বাড়ির বেসমেন্টে গিয়ে লুকিয়ে পড়ে। জেরি খুব ভয় পেয়েছিল আর ভুল করে সে একটি গ্যাস পাইপ ভেঙে ফেলে। তারপর পুলিশরা ডক্টরটিকে পেয়ে যায় আর তাকে সেখান থেকে বের করে আনে। আর তখন অ্যাপার্টমেন্টটিতে একটি ব্লাস্ট হয়, যেটা গ্যাস পাইপটি ভাঙার কারণে হয়েছিল। তখন জেরি খুব ভয় পেয়ে যায় আর সে তার পেটসগুলির আওয়াজ পায়। তার মনে হয় যে বেড়ালটি তাকে বলছে পালানোর জন্য আর কুকুরটি তাকে বলছে যে তার এরম লাইফ রাখার কোনো দরকার নেই, কারণ সে মানুষদের সাথে অনেক খারাপ করেছে আর তাই তাকে এখন রেস্ট করার দরকার। জেরি কুকুরটির কথা শুনে নিজেকে বাঁচানোর চেষ্টা না করে সেখানে দম বন্ধ হয়ে মারা যায়। তারপর আমরা দেখতে পাই একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যেখানে জেরি সবাইকে দেখতে পায় আর সে তার মা বাবা লিজা ফিউনা সবার কাছে ক্ষমা চায়। আর মুভিটি এখানেই শেষ হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস মুভি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।